নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের পথ চলায় আপনারা সামিল আমাদের সঙ্গে শিল্পীরাও। তো আসুন শুরুতে এই শিল্পীদের সঙ্গে আলাপ করে নিই, আলাপের পর্বটা সেরে ফেলা যাক। আমার সঙ্গে রয়েছেন আজকে দীপালি। আমি জানি দীপালির উপস্থিতি মানেই আমাদের বেশ মনটা আনন্দে নেচে ওঠে, তার কারণ অনেক অল্পশ্রুত অশ্রুত রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং একদম শুদ্ধভাবে গানটি শোনা, কারণ কবিগুরু যেভাবে লিখে গেছেন, যেভাবে সুর দিয়ে গেছেন, সেই গানের অন্তরালে তার একটা ভাবনা চিন্তা, যেটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি। তো সেই ভাবনা চিন্তাকে মাথায় রেখে শিল্পীদের গানটা পরিবেশন করা উচিত বলে আমার মনে হয়, সেই শ্রদ্ধাটুকু তার প্রতি রাখা উচিত। সেই জায়গাটায় দীপালি কিন্তু যথেষ্ট চেষ্টা করেন। আর সঙ্গে রয়েছেন কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস, আর তবলায় রয়েছেন স্বাগতম, ক্যামেরার পিছনে আমাদের ভাইয়েরা, শব্দে আমাদের ভাই এবং পিসিআরের দাদারা, প্রত্যেকটা মানুষের প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা এই জায়গায়। আজ অনুষ্ঠানের শুরুতেই আমাদের বেশ ভালো লাগছে, যদিও 15ই ফেব্রুয়ারি আমরা জন্মদিনের কথা বলেছি, জন্মদিন আমাদের হয়ে গিয়েছে, কিন্তু একটা ওই বলা যেতে পারে জন্মদিন পরবর্তী পর্যায়ের যে মিলন উৎসব সেটা আমাদের আজকে, ঠিক দোলের আগের দিনটা আমরা বেছে নিয়েছি। যেহেতু ষোলো আনাই বাঙালিয়ানা তো আমাদের চ্যানেলের মূল কথা, তো সেই বাঙালিয়ানাটাকে ধরতে গেলে ওই 12 মাসে 13 পার্বণের মধ্যে দোল উৎসব একটা বিশাল বড় পার্বণ, এটাকে আমরা মাথায় রেখে চলছি। তো আজকে দীপালি তোমার অনেক বড় দায়িত্ব। আর আমি একটু শুরুতে বলে নিই যে আজকে যে বিষয়টা গতকাল আপনারা দেখেছেন, আমি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলছি না, কারণ আমার মনে হয় সেটি আজকের এই পরিস্থিতির সঙ্গে এবং শিল্পীর সঙ্গে খুব অন্যায় করা হবে যদি আমরা আজকে রবীন্দ্রনাথের উপনয়ন নিয়ে কথা বলতাম। আমি মার্জনা চেয়ে নিয়ে বলছি, আমি রবীন্দ্রনাথের উপনয়ন এই অনুষ্ঠানটির সামনের মঙ্গলবার করার চেষ্টা করব। আজকে আমরা করব ওগো দক্ষিণ হাওয়া, কারণ এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মন এখন ফাগুয়ায় মেতে উঠেছে। তো একদম বসন্তের গান না শোনাতে পারলে শিল্পী খুব কষ্ট পাবেন। তো আজকে কি তুমি পুরো বসন্তে সেজে আছো? একদম, চলো প্রথমটা শুরু করি পূজা দিয়ে, তারপরে বসন্ত আর প্রেমে থাকবো। জ্যোতি বিভাসিত
গতকাল দোলযাত্রা। আমরা ঠিক দোলযাত্রার আগের দিনে একেবারে ওগো দক্ষিণ হওয়া এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেন আজকের এই অনুষ্ঠান? আগামীকাল আমরা রঙিন হয়ে উঠব। কিন্তু বলুন, যখন বসন্ত আসে প্রকৃতিতে, শীতের রুক্ষতাকে পাশে সরিয়ে যখন বসন্তের এই পেলবতা আমাদেরকে মুড়ে ধরে, তখন কোথাও আমাদের মনটা গুনগুন করে ওঠে না যে নববসন্তেরও দানেরও ডালি এনেছি তোমারই দ্বারে। তো আমার মনে হয় সেই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে অবশ্যই বর্ষার একটা খুব বড় দিক রয়েছে। দীপালি, তোমরা আমার থেকে অনেক ভালো আর বলতে পারবে, যেহেতু তোমরা গানের সঙ্গে যুক্ত রয়েছো, রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান যখন তোমরা গাইতে বসো, তোমাদের প্রচুর গানের সম্ভার পাও। না, বসন্ত তো ঠিক সেরকম, যেমন ধরো এগুলো পর্যায় আর অনুষঙ্গ ভাগ করে হয়। বসন্তের অনেক গান আছে প্রকৃতি পর্যায় হিসেবে আমরা যেগুলো বলি, আবার বসন্ত মানে প্রেম, সেরকম উপপর্যায়ে যদি বলা হয় সেখানে অনুষঙ্গ হিসেবে ঢুকে পড়ে তোমার বসন্ত, প্রেম বসন্তের মধ্যে ঢুকে পড়ে, এরকম অনেক গান। আমি তবু বলছি, তবু বর্ষা তো ভরপুর, বর্ষা রবি ঠাকুরের খুব প্রিয় ঋতু ছিল বর্ষা। বর্ষার পরের যে ঋতুটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে ভেবেছিলেন সেটা হচ্ছে বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর, আমার যেটা মনে হয়, আমরা তো বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বসন্ত হচ্ছে শীতের রুক্ষতার উপর একটা চাদরের মোড়ক। কিন্তু আমার নিজের যেটা মনে হয় যে একদিকে শীতের রুক্ষতা শুষ্কতা, পাশাপাশি আবার গরমের যে একটা প্রচণ্ড দহন, ঠিক তার মাঝখানের এই বসন্ত কোথাও যেন ভারসাম্য রক্ষা করছে, সেতুর কাজ করছে শীত থেকে গ্রীষ্মের এই যে আমাদের যাতায়াত, এই যে যাওয়াটা, এই যাওয়ার মাঝখানে এই বসন্ত একটা সেতু যেখানে আমরা জিরিয়ে নিতে পারি নিজেদেরকে, আমার নিজের যেটা মনে হয়। তো চলে যাই তোমার পরের গানে। এটি প্রেম পর্যায়ের একটি গান, এর মধ্যে বসন্ত ভীষণভাবে বলছিলাম না যে সেই বসন্তের ছোঁয়া আছে। করে
কথা তোমার কোনো করে বাঙালিদের কাছে বসন্ত মানে কোথাও যেন একেবারে দোল উৎসব। আমরা কিন্তু দোলের বসন্ত আমাদের কাছে দোল, এবং এই দোল উৎসবের একটা তাৎপর্য যেমন রাধাকৃষ্ণের প্রেমের ব্যাখ্যা, পাশাপাশি কিন্তু আগামীকাল প্রভু শ্রী শ্রী চৈতন্যদেবেরও জন্মদিন, এই পুণ্যতিথি, তার জন্মতিথি আর কি বলা যেতে পারে, এবং এই দিনটা আমাদের কাছে ওই দিক দিয়েও কিন্তু অত্যন্ত একটা স্বর্গীয় অনুভূতির ব্যাপার। আর আমরা যদি দেখি, ব্যাখ্যা করি, তাহলে দেখবেন রাধাকৃষ্ণের যে কথা বলা হয়, একটা আমাদের আমাদের বাঙালি মানে হিন্দুদের কাছে তিনটে পূর্ণিমা, একটি হচ্ছে ঝুলন পূর্ণিমা, তার পরবর্তীটি হচ্ছে রাস পূর্ণিমা এবং দোল পূর্ণিমা। এইভাবেই কিন্তু ব্যাখ্যা করা হয় যে এই তিনটে পূর্ণিমাকে ব্যাখ্যা করা হয় যে রাস পূর্ণিমা হচ্ছে একদম মানে চূড়ান্ত পূর্ণিমা বলা হয়, কিন্তু দোল পূর্ণিমা হচ্ছে প্রেমের একটা অসম্ভব হিন্দোল, রাধাকৃষ্ণের প্রেমের একটা জায়গা রয়েছে, একটা বাৎসল্য এরকমভাবে, কিন্তু একটা লাস্য আর একটি আরেকটি অন্য একটি কথা আছে, একটি লাস্য আছে, একটি বাৎসল্য সখ্য। এই এই দোল পূর্ণিমাটা সম্ভবত সখ্য, মানে এখানে কিন্তু রাধাকৃষ্ণের মধ্যে যে একটা অসম্ভব মিষ্টি মধুর সম্পর্ক তার ভীষণ ভালো ব্যাখ্যা পাওয়া যায়। এর একটা রিচুয়ালসের তো দিক রয়েছে, কিন্তু আমরা যেটা পাই রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সেটা হচ্ছে যে এই প্রকৃতির সঙ্গে মানব হৃদয়ের যে মেলবন্ধনে যেভাবে একটা সরু তান সৃষ্টি হয়, সেই তানটা আমরা কোথাও যেন খুঁজে পাই এই বসন্তে, বিশেষ করে কবির বসন্তের গানে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, তনুশ্রী, আমি কেশব দা, বলুন বলুন। হ্যাঁ শুভেচ্ছা তোমাদের সকলকে, তোমাকে, দীপালিকে, আমাদের দেবাশী স্বাগতম, এবং সমস্ত তোমাদের পরিবারের প্রত্যেককে। আজকে তো তোমাদের দ্বিতীয়বার মানে জন্মদিন অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য অনেক শুভেচ্ছা। আমি বলি আমাদের আমাদের তো পরিবারটা সকলকে নিয়ে, তো আমাদের যে সময় আমাদের জন্মদিনটি পড়েছিল সেই সময় এমন একজন মানুষ অসুস্থ ছিলেন, আমরা ওই সেলিব্রেশনটা করতে পারিনি, পরবর্তী পর্যায়ে তিনি ছেড়েও চলে গেছেন, তো সেই কারণে আমরা জন্মদিনটিও ভাবে পালন করতে পারিনি। কিন্তু তারপরেও আমাদের কোথাও যেন মনে হয়েছিল যে যেহেতু একটা বাংলা চ্যানেল একক বাঙালি মালিকানায় তারা 20টা বছরে পা রেখে ফেললো, তো এটা একটা সমাজের প্রত্যেকটা কোণে জানানোর দরকার যে বাঙালি পারে ব্যবসা করতে। যাই হোক, আমার অসংখ্য শুভেচ্ছা রইল। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে এবার আজকে তো দক্ষিণ হাওয়া বোধহয় মানে বসন্ত সোজা কথায়, রবীন্দ্রনাথের বসন্ত মানে বর্ষা অত্যন্ত প্রিয় ঋতু, কিন্তু তারপরেই কিন্তু বসন্ত, বসন্ত নিয়েও তিনি কম কিছু গান নেই। তুমি যেটা বলছিলে যে বর্ষাতে বেশি, কিন্তু বসন্তেও প্রচুর। এবার আমি একটু দীপালির কাছে কয়েকটা গানের অনুরোধ করি। দীপালি, হ্যাঁ নিশ্চয়ই, নমস্কার, নমস্কার, শুভেচ্ছা নিও। বলছি আমি চারটে গানের কথা বলছি, যে কোনো একটা, সবই বসন্তের, একটা হচ্ছে দোলে 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 প্রেমের দোলন চাপা, আরেকটি হচ্ছে অগবধু সুন্দরী তুমি মধুমঞ্জুরী, আরেকটি কে রং লাগালে বনে বনে, তারপরে 4 নম্বরটা হচ্ছে নিবিড় অমা তিমির হতে, আমার খুব প্রিয় গান।
খুব ভালো গান, যে কোনো একটা গাইতে পারলে খুব ভালো লাগবে। সঙ্গে আছি, শুভেচ্ছা নিয়ে সবাই ভালো থেকো। আর দীপালি সবার অনুরোধ রাখি, আমি দেখেছি সেটা তো। পরের গানে যাই দীপালি, চেষ্টা করি। পরের গানটি ওই বসন্ত আর প্রেম। যদি তারে নাই চিনিব সে কি, যদি তারে নাই চিনিব সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল বুনের দিনে, জানি আগামী দিনে একটি অনুষ্ঠান করব। আমার মনে হলো এই কথা বলতে বলতে তোমার গান শুনতে শুনতে, যে কেন রবীন্দ্রনাথ কতখানি তিনি বাঙালির জীবনে জড়িয়ে রয়েছেন, এই বিষয়টি নিয়ে আমি একটি অনুষ্ঠান করব। কারণ সেদিনকে সুব্রত গঙ্গোপাধ্যায়ের একটি প্রবন্ধ আমাকে এই কথা বলতে বাধ্য করলো। সত্যি কথা বলতে কি, একজন মানুষ যাকে নিয়ে আমরা বড্ড বেশি কাটাছেঁড়া করি, কিন্তু সেই মানুষের অবদান আমরা পরতে পরতে স্বীকার করতে বাধ্য হই, কেউ আমরা মুখে বলি কেউ বলি না। প্রত্যেকটা বাঙালি, আমি আবারও বলছি, প্রত্যেকটা বাঙালি, অবাঙালিরা তারা তাদের ভাষায় ট্রান্সলেট করে নেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, কিন্তু আমাদের সুবিধাটা কি জানেন তো, এটা আমাদের কাছে, আমাদের বলা যেতে পারে ঈশ্বর প্রাপ্ত একটা আশীর্বাদ, যে আমরা আমাদের মাতৃভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়তে পারি, বুঝতে পারি, আমাদের ট্রান্সলেট করে পড়তে হয় না। তারপরেও আমরাই আবার কাঁটাছেঁড়াটা বড্ড বেশি করি, এখানে আমার আপত্তি, এবং সেই আপত্তিটা আজকেও আমি জানাবো। আমি প্রতিদিনই এইখানে বসে এই কথাটা বলবো, তার কারণ 2001 সালের 9ই মে যে অনুষ্ঠান, যে ক্যাপশনে শুরু করেছিলাম প্রতিদিনের রবীন্দ্রনাথ, এইটা হচ্ছে প্রয়োজন ছিল
সারা বাঙালিকে, সারা ভারতবর্ষকে বোঝানোর যে রবীন্দ্রনাথ আমাদের ঐতিহ্য, আমাদের অভ্যেস, আমাদের সমস্ত কিছু, আমাদের অহংকার, আমাদের জাত্যাভিমানকে ধরে রাখতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে হবে। ঠিক সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের নামের জায়গা থেকে এক চুল নড়িনি। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, আপনার প্রতিদিনকার জীবন যাপনে তিনি রয়েছেন ওতপ্রোতভাবে জড়িয়ে। আপনি স্বীকার করুন বা না করুন, আপনি ভাববেন ভাবনায় রবীন্দ্রনাথ, আপনি দুঃখ পাবেন তাতে রবীন্দ্রনাথ, আপনি আনন্দ পাবেন তাতেও রবীন্দ্রনাথ, আপনি রাগ করবেন ক্ষোভ জানাবেন তাতেও রবীন্দ্রনাথ, আপনি স্বদেশিকতার কথা বলবেন, আপনি স্বদেশিকতার কথা বলবেন, আপনি স্বদেশী হয়ে উঠবেন তাতেও রবীন্দ্রনাথ, আপনি একা নিজের মধ্যে ঈশ্বরকে অনুসন্ধান করবেন তাতেও রবীন্দ্রনাথ, আপনি প্রকৃতিকে খুঁজবেন তার মধ্যে পরম পুরুষের স্নেহ পাবেন ছোঁয়া পাবেন তাতেও রবীন্দ্রনাথ। সুতরাং সেই কারণেই আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রতিদিনের রবীন্দ্রনাথ। 2001 সালের 9ই মে যে অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম, আজকে 2018 সালের 28শে ফেব্রুয়ারি বসেও কিন্তু আমরা সেই একই ক্যাপশনে নাম, একই নামে অনুষ্ঠানটা করছি। শুধু কি হয়েছে, মাঝে মাঝে অনুষ্ঠানের ফরম্যাট বদলেছে, এবং এই যে ফরম্যাটে এখন আমরা অনুষ্ঠানটা করছি এটার মানে জনপ্রিয়তার একটাই কারণ, আপনারা যুক্ত হতে পারছেন সরাসরি, এটা আমরা করতে পেরেছি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, স্বাগত দাদা বলছি। হ্যাঁ দাদা, নমস্কার, বলুন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম, আর এত সুন্দর একটা সকাল, বসন্তের সকাল, ভাল লাগছে। এবং আমি আজকের শিল্পীকে সরাসরি শিল্পী কাছে যাই। নমস্কার দাদা। আর তার আগে তনুশ্রীর গলা একটু ভালো আছে দেখি। হ্যাঁ, একটু ভালো হয়েছে, আজকে ভালো হতেই হবে, প্রচুর চাপ আছে আজকে আমার। খুব প্রিয় শিল্পী আমাদের, ধন্যবাদ। এবং সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পীরাও অসাধারণ দেবাশিস রয়েছে। আমি শিল্পী গানের কথা বলে দিই, আমার একটু গলার অবস্থা একটু খারাপ আজকে, প্রেম পর্যায়ের গানই বলি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন আপনি। একটু কেবল বসতে দিও কাছে। আচ্ছা, গান নিশ্চয়ই শোনাবো দাদা। পাখি আমার নীরের পাখি, অধীর হলো কেন জানি। আহা, বড় ভালো গান, এটা তনুশ্রীরও বড় প্রিয় গান, আজকে অবশ্যই দুটোই শোনাবো তাহলে, আজকে প্রিয় গানেই থাকি সকলের। আরেকটি গান বলবি, আমার ভুবন্ত আজ হলো কাকাল। আচ্ছা নিশ্চয়ই, প্রথম দুটো গান আমার ভীষণ পছন্দের, একটু কেবল বসতে দিও ওটা আমার ভীষণ পছন্দের, পাখি আবার তোমাকে তুমি আগের দিনও বলেছিলাম, একদম। তো গানে একটু যাই আবার। হ্যাঁ, এবার যে গানটি শোনাবো, আগের দিন আশিস দা শুনতে চেয়েছিলেন সেই গানটি শোনাই, মানে আজকে একটু সবারই শুনতে চাওয়া গান নিয়ে আজকে তোমাদের ভালো লাগা, সকলের ভালো লাগা নিয়ে চলবে। ভয় করব না বিদায় বেদনারে, না রে না রে ভয় করব না বিদায় বেদনারে, না রে না রে ভয় করব না আপন সুধা দেব রে দেব, আপন আপন সুধা দিয়ে
আসবে প্রাণে, মিলবে তোমার বাণী আমার গানে গানে, বিরহ ব্যথায় বিধুর দিনে, দুঃখের আলোয় তোমায় নেব চিনে, বিরহ ব্যথায় বিধুর দিনে, দুঃখের আলোয় তোমায় নেব চিনে, বছর বয়সে গিয়ে কবি গান লিখছেন তো, এবং শান্তিনিকেতনে বসেই লিখেছিলেন ফেব্রুয়ারি মাসেরই কোনো একটি ফেব্রুয়ারির সকালে, 11ই ফেব্রুয়ারি সম্ভবত 1921 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি তিনি এই গানটি লিখছেন। এটাও কিন্তু ওই প্রেম পর্যায়ে, উপপর্যায়ে প্রেম বৈচিত্র্য, বসন্তের গান, একদম বসন্তে বসে তার লেখা। তো আমরা একটা কথা বলি, আমি বলছিলাম না যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণভাবে নিজের কাজের প্রতি তার একটা মানে তার একটা অহংকারী ছিল বলা যেতে পারে, হয়তো তাকে সেটাকে আমরা এটা অহংকার আমার না, এই অহংকার থাকা দরকার, কনফিডেন্স, প্রত্যয় নিজের কাজের প্রতি, এবং এই অহংকারটুকু থাকা দরকার। আমরা যদি এইটা থেকে সরে যাই না, অহংকার কিন্তু সবটাই খুব একটা কালিমালিপ্ত হয় না, অহংকার মানুষের মধ্যে একটা হালকা হলেও অহংকার থাকা দরকার তার নিজের কাজের প্রতি। যদি সে সঠিক কাজ করে তার প্রতি তার নিজের একটা ওই ওই জায়গাটায় আত্মা আত্ম অহংকার একটা জায়গা থাকা দরকার, সেটা যাতে অন্যকে হার্ট না করে। যেমন আমি বলি, তিনি যখন রোগশয্যায় শুয়ে 1941 সালে তিনি কিছু কথা বলেছেন, সেটি রানীচন্দ লিখে রেখেছেন। সেই কথার মধ্যে 1941 সালের 9ই জানুয়ারি কবি বলছেন, যুগ বদলায়, কাল বদলায়, তার সঙ্গে সব কিছুই তো বদলায়, তবে সবচেয়ে স্থায়ী হবে আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই, যুগে যুগে এই গান তাদের গাইতেই হবে। কতটা নিজের কাজের প্রতি প্রত্যয় থাকলে মানুষ এই কথাটি বলতে পারে। একজন মানুষ, তাকে তো আমরা ঋষিকবি আমরা বলি না, তাকে বিদেশের লোকেরা ঋষিকবি বলেন, বাস্তবে তিনি ঋষিকবি, তার দর্শন তাকে এই কথা বলিয়েছে। তিনি জানতেন যে যুগ বদলে যাবে। আজকে ভাবুন, 1921 সালে লেখা গান তুমি শোনালে আমাদেরকে, আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক। আমরা যখন ভানুসিংহের পদাবলী শুনি, আজকের যুগে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক, আমরা কিন্তু বেরোতে পারি না তার থেকে, সেই প্রত্যয়টা কবিগুরুর ছিল। এরকম বেশ কিছু কোটেশন আমার মনে হয় যদি আমরা পড়তে পারি না, তাহলে যে কাঁটা ছেঁড়া থেকে বিরত থাকতে পারবো। রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে আমার মনে হয় যে গানটা শুরু দিয়ে শুরু করতে হবে, এটা আমার দাবি, যে গানের মাঝখান থেকে শুরু করলে আমার তার কেটে যাওয়ার মতো মনে হয়, যে দেখবে না, সে তারের একটা তার ছিঁড়ে গেলে, বিনার একটা তার ছিঁড়ে গেলে, তানপুরার একটা তার ছিঁড়ে গেলে, যেমন একটা বেসুরো আওয়াজ বেরোতে থাকে অজান্তেই, মানে শিল্পীর অজান্তেই পরে সে দেখে তারটা ছিঁড়েছে, ঠিক সেরকম গানের মাঝখান থেকে গান শুরু করলে ওই তারটা ছিঁড়ে যায় আমার। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাঝখানে কোনো কিছু যোগ করলে তো আমার মনে হয় সেটা জগঝম্প হয়ে গেল, সেটা কবিগুরুর গান করে থাকলো। রবি ঠাকুর মানে তো আমাদের কাছে একটা ভীষণ শ্রদ্ধার জায়গা না, আর আমরা যারা শিল্পী তারা ভীষণভাবে ওই জায়গাতে ভীষণভাবে আমাদের দায়বদ্ধতা যে সেই শ্রদ্ধাটুকু অবশ্যই সেটা রাখা। আমার একটা 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 উদাহরণ দিতে ইচ্ছা করছে দীপালি, ধরো যখন আমরা দুর্গাপুজো করি, মণ্ডপে যে মাতৃ প্রতিমাকে আমরা স্থাপন করি, বাড়ি হলে বাড়িতে, মণ্ডপ হলে মানে মণ্ডপে, সার্বজনীন হলে, যিনি শিল্পী যিনি মূর্তি গড়ছেন, সেই শিল্পী কিন্তু মাকে সাজিয়ে দিচ্ছেন, যা যা তার মনে চেয়েছে, মায়ের চোখ, মায়ের বসন, মায়ের চুল, মায়ের গয়না তিনি করে দিয়েছেন। আমরা কিন্তু তাকে মণ্ডপে এনে মাকে আর সাজাই না, সাজাই না, আমরা তাকে পুজো করি। রবীন্দ্রনাথ ঠাকুর তার গান কিভাবে সাজিয়ে ফেলেছেন, যেখানে যেটুকু দরকার সবটুকু দিয়ে দিয়েছেন,
তাকে আর সাজানোর দরকার হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের গান তিনি যেভাবে সাজিয়েছেন সেভাবে যদি গাওয়া যায় তাহলে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে সঠিকভাবে। আজকের অনুষ্ঠানটা হয়তো আপনারা ভাবছেন কেন তো অনুষ্ঠানে কঠিন কথা বলছে, খানিকটা আজকে নস্টালজিক হয়ে যাচ্ছি, কিছু করার নেই, আজকের দিনটা আমাদের কাছে সিটিভিএনের মানে একেডি গ্রুপের এই ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটা কর্মীর কাছে একটু অন্যরকমের দিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? হ্যাঁ, কে বলছেন? নমস্কার, আমি ঋষিকেশ চক্রবর্তী বলছিলাম এনটিভিসি ফরাক্কা থেকে। হ্যাঁ দাদা, নমস্কার, বলুন। হ্যাঁ, প্রথমেই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। এই এতদিন ধরে প্রতিদিনের রবীন্দ্রনাথকে আপনারা প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথে তৈরি করতে পেরেছেন শ্রোতাদের মধ্যে, তার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। এই অন্তহীন যাত্রা এগিয়ে চলুক, আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের কাছে এই প্রার্থনা, এবং এর জন্যে সিটিভিএনকে আমাদের আন্তরিক শুভেচ্ছা শুভকামনা এবং অনেক মনের সুন্দর আশা একে আমরা প্রদান করলাম, তার জন্যে আপনি তার একটা কাণ্ডারি হিসেবে আপনাকেও আমাদের আন্তরিক শুভেচ্ছা জানালাম। এরপরে আজকের শিল্পীর সঙ্গে কথা বলি। নমস্কার দাদা। নমস্কার দীপালি ম্যাডাম, দারুণ সুন্দর গান শুনছি আমরা, আগে থেকেই সব তৈরি হয়ে রয়েছি, সৌগত ওইখান থেকে শুনেছে, আমাদের সঙ্গে কথাও হয়েছে, আমাদের দেবাশিস এবং নন্দিতা মুখার্জি রয়েছেন নরেন্দ্রপুর থেকে, স্বপনদা আছেন এবং আমরা সবাই আছি, আপনার গান শোনার জন্য সকাল থেকেই শুনে আসছি, চমৎকার লাগছে। সঙ্গে দেবাশিস বাবু এবং সোহাগদম বাবুকেও আমাদের আন্তরিক শুভেচ্ছা, সুন্দর অনুষ্ঠানের সহযোগিতা ওনারা করে আসছেন। আমার দুটো গানের অনুরোধ আছে, একটা হচ্ছে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, আর দ্বিতীয় হচ্ছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আপনাদের কথায় তো বসন্তের যে সমাগম আমাদের ঘরে হয়ে রয়েছে তাতেই আমরা আনন্দিত আন্দোলিত, সঙ্গে রইলাম, অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। একটু আগে সৌগতদা যখন ফোন করছিলেন, সৌগতদা আমাদের সাথে কথা বলছিলেন, উপাস থেকে টেলিফোনের মধ্যে থেকে কোকিলের ডাক ভেসে এসেছিল আমাদের কানে, আমার কানে পৌঁছেছিল একদম, তো কোথাও যেন আমার মনে হলো যে আজই বসন্ত জাগ্রত দাঁড়িয়ে একেবারে, কারণ কালকে সকাল থেকে রং খেলা, পূর্ণিমার পুজো, সব কিছু নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়বো। যদিও অনেকেই রং খেলেন না, রং খেললে অ্যালার্জি বেরোয়, অনেকেই খেলেন না, আমি জানি না তুমি খেলো কিনা, আমি প্রচুর খেলি রং, মানে আমার প্রচণ্ড অ্যালার্জি বেরোয় সেটা ওরা খুব ভালো জানে, মানে মুখ ফুলে গেছিলো গত বছর, এমন রং খেলেছিলাম যে মানে মিনিট পনেরোর মধ্যে আমার পুরো মুখ ফুলে গেছিলো, তিন দিন চার দিন পরে মুখটা ঠিকঠাক জায়গায় ঠিকঠিক জিনিস বসেছিলো, কিন্তু আমি খেলা থেকে বিরত হই না, কালকেও খেলবো, মানে ডেফিনিট খেলবো না, আমার মনে হয় যে রংটা খেলতেই হবে। তো গানে যাই। হ্যাঁ, একটু আগে সৌগতদা শুনতে চাইলেন আর দেবাশিসদাও বলেছিলেন এই গানটি গাওয়ার কথা, সেই তুমি একটু কেবল বসতে দিও কাছে, তোমার তো ভীষণ প্রিয় গান।
বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, অলস ভ্রমর বসন্তেরই গান, 1318 বঙ্গাব্দ সম্ভবত 1912 সাল, সেই সময় চৈত্র মাসে বসে কবি গানটি লেখেন, শিলাইদহে বসে গানটি লিখেছিলেন। তো এই তথ্যগুলো জানলে কী হয় জানেন তো, কবির গানের লেখার প্রেক্ষাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এই প্রেক্ষাতে কবি গান লিখেছেন। আমি একটু আগেই বলছিলাম বসন্তকে কবি কিন্তু রাজা বলেছেন, আর বসন্ত সত্যি রাজা, যে রাজার মধ্যে সন্ন্যাসীর সমস্ত চরিত্রগুলো রয়েছে। কেন, যখন শীত শেষ হচ্ছে কবি বসন্তকে আহ্বান জানাচ্ছেন, তখন তিনি শীতকে বলছেন যে তুমি কেন হিমগুরি ফেলে রেখে সন্ন্যাসী তুমি চলে এলে নিচে, মানুষকে মানুষের কাছে কেন পৌঁছালে। দেখবেন একদম গীতবিতানের এই শীতের শেষ গানটি এটাই, তারপরেই বসন্তকে তিনি মানে তাকে সম্মান জানাচ্ছেন, তাকে সাদর অভ্যর্থনা করছেন। অর্থাৎ সন্ন্যাসী রাজার পোশাক ধরে, শীতের সন্ন্যাসী রাজার পোশাক ধরে বসন্তে দাঁড়িয়ে রয়েছে আমাদের সম্মুখে, শুধু আমাদের বরণ করে নেওয়ার অপেক্ষা। তো দীপালি আজকে গানে গানে বরণ করছেই, পরের গানে যাই। হ্যাঁ অবশ্যই, এটি প্রেম পর্যায়ের একটি গান, মানে গানটা অবশ্যই আমাদের পরিচিত কিন্তু একটু কম শোনা যায়। আচ্ছা তোমাকে তার আগে একটু ধন্যবাদ জানাই, এই যে তুমি গানটা শোনালে না যে তুমি একটু কেবল বসতে দিও, এই গানটা অল্প শ্রুত বলবো না, এটা অনেকেই গান, কিন্তু তোমার গানটা শুনতে গিয়ে আমার রাজেশ্বরদার কথা মনে পড়লো, একদম এক্সাক্ট ওই একটু উচ্চারণটা, মানে তোমার গুরু একদম, মানে একদম যেভাবে উনি গানটা আমাদের শুনিয়েছেন, আমার মনে তোমরাও আমার সঙ্গে একমত হবে, ওই যে একটু শব্দটাকে একদম ওইটা না সবসময় লাগে না, আসলে একটুকে একটুর মতো বলতে দিলে মানে বেশি ভালো বোঝায়। তুমি একবার করো লাইনটা, অসম্ভব ভালো করেছিলে, মানে আর একবার একটু বলি আপনারাও বুঝে নিন, তুমি একটু এই জায়গাটা একটু শুনুন, একটু কথাটাকে মার্জনা করবো, তোমাকে আর একবার রিপিট করালাম ওই শুরুটুকু। তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায়, শুধু খানিক তরে আজ হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। এর মধ্যে না দেখুন এটা কি সুন্দর অ্যাপিল, তুমি আমাকে একটু তোমার কাছে বসতে দাও, আমার হাতে যা কাজ আছে আমি পরে সেগুলো সারবো, খালি এখন আমি তোমাকে কিছুক্ষণের জন্য তোমার কাছে বসি, এই অ্যাপিলটা ধরা পড়েছে একদম, এইটা হচ্ছে শেখা। আমি এটাকে বারবারই বলি, খুব ভালো লাগলো তোমার এই গানটা, তোমার নিবেদনটা আমার খুব ভালো লেগেছে। তো একটা টেলিফোন নেবো, নিয়ে তোমার পরের গানে যাবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার তনুশ্রী, প্রভাত, বিশাখা বলছি গাঙ্গুলি বাগান থেকে। বলুন। বসন্ত আজ ধরার চিত্ত হলো উতলা, অগ্রিম দোলে শুভেচ্ছা জানাচ্ছি দেবাশিস দাকে, স্বাগতম দাকেও, আসছি একটু দীপালির কাছে। নমস্কার। নমস্কার, সুপ্রভাত, দোলে শুভেচ্ছা তোমাকেও, অনেক শুভেচ্ছা।
মানে বিশেষ কিছু বলার নেই, কারণ বসন্তের সব গানই এত প্রিয় যে নতুন করে কোনো গান আমি আর বলতে চাই না। দাদা শোনাচ্ছ, ভীষণ ভালো লাগছে, এগিয়ে চলো, দোলে সবাই খুব আনন্দ করো, স্মৃতি বিয়ানে সবাইকে জানাচ্ছি। আমরা তো হ্যাঁ, আমরা তো মোটামুটি আজকে রাত্রির থেকে দোল খেলা শুরু করছি, মানে আমিও করি, মানে আমাদের এখানে একটা মানে মিলন উৎসব হবে, সেটা অফিসিয়ালি রাত্রিবেলা 10টার মধ্যে শেষ করার ইচ্ছে আছে আমাদের, তারপরে পরের সময়টুকু আমাদের সময়, সেই সময় আমরা রং খেলবো একদম। ভালো থাকবে, ভালো থেকো, চলে যাই গানে। আমার ভুবন তো আজ হলো কাঙাল, কিছু তো নাই বাকি ওগো নিঠুর দেখতে পেলে তাকি। ভুবন তো আজ হলো কাঙাল, কিছু তো নাই বাকি ওগো সব ছড়েছে সব মরেছে জীর্ণ বসন হয়ে পড়েছে, তার সব ছড়েছে সব মরেছে জীর্ণ বসন হয়ে পড়েছে, প্রেমের দানে নগ্ন ৯৫ বঙ্গাব্দের পয়লা মার্চ কবি শিলাইদহে বসে একটি কথা লিখিত লেখার আকারে বলেছেন। তিনি বলছেন, কবিদের একটা প্রধান কাজ পৃথিবীটাকে সর্বদা তাজা করে রেখে দেওয়া। গাছের সবুজ, আকাশের নীল, সন্ধ্যাবেলাকার সোনালি, সমস্ত এতদিনে ধুলো পড়ে অনেকটা ম্যারম্যারে হয়ে আসতো যদি না কবিরা সর্বদাই তার উপরে আপনাদের কল্পনাপাত করে আসতো। সে নতুন জিনিস কিছুই দেয় না,
সে কেবল মনটাকে নতুন করে রাখতে চেষ্টা করে। এই কথাটা শোনার পরে বাস্তবে কি মনে হচ্ছে, প্রতিদিনকার সূর্য উদয় আর সূর্য অস্ত দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়তাম, কারণ ওই রোটেশনটা প্রতিদিন একই রকমভাবে হয়, যদি না কবির কবিতা থাকতো, যদি না কবিদের গান থাকতো। তাই প্রত্যেক দিনের সকাল একটা নতুন দিনের সূচনা করে, সেই দিনকে আমাদের এগিয়ে নিয়ে যায় কবিদের ভাবনা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর শেলি পড়ে তার উপলব্ধির কথা তিনি লিখেছিলেন শিলায়দহে 1895 খ্রিস্টাব্দের 1 মার্চে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত কলেশ্রী রাবেয়া দি থেকে বলুন দিদি। আর হ্যাঁ বলো, আজকে অনেকদিন ধরে অনেকদিন লাইনটা পেলাম, অনুষ্ঠান খুবই ভালো। তার দীপালীকে কি বলবো, কি জানতে বলো, আমার প্রিয় গানটা তুমি গেয়ে ফেললে কুনি গো। ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। খুব ভালো গান করতে, গান হচ্ছে মাত্র সুন্দর অনুষ্ঠান একবার মানুষ কাট কাটার দিয়ে। তবে আজকে যেহেতু আজকে দক্ষিণ হাওয়া, আমি এক লাইনেই বলবো, সে এক লাইনেই রবি ঠাকুরের যে গান, কখনো শিব পাবন, কখনো সন্ন্যাসী, কখনো তপস্বী, অনুশ্রী, যেগুলো এখনই আলোচনা করছিল। তো আমি এক কথাই বলতে চাচ্ছি যে দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া মনে হচ্ছে আমাদের আশার ভাষা। আমার আমার কথাই বলছি, রবি ঠাকুরের এই গান বা এই ঋতু পর্যায়ের গান আমার আশার ভাষা। এমনকি সকালেই তোমরা একমত হলো আমার সঙ্গে, কেননা তার প্রতিটা গানে কখনো শৈব চেতনা, কখনো সন্ন্যাসী, কখনো তপস্বী, বৈশাখে তপক্লিষ্ট, শ্রাবণে তপ তিনি হচ্ছেন রসময়, আর শীতে তার মধ্যে যদি কাঠিন্য দেখা দেয় তো বসন্তে তো তিনি প্রথিতার প্রেমী। তো সেই জন্যই বলছি সারা বছরে সারা জীবনে আমাদের আশার ভাষা এই দক্ষিণ হাওয়া। সকলে ভালো, সামনে পেছনে সকলেই যারা সকলেই শুভেচ্ছা কাল দোলের, খুব ভালো ভালো গান হচ্ছে। আর আর কি বলবো, স্বাগত অলঙ্কার পেছনে যারা আছে, এরা দুজনে তো আমাদের অলঙ্কার একদম। হ্যাঁ দেওয়াশিস, স্বাগতম, ধন্যবাদ রাবেয়াদি, ধন্যবাদ। আসলে দেখি জানেন তো, আমাদের সত্যি সত্যি আমাদের সামনে দেখা যায় ঠিকই, কিন্তু পিছনে না বহু মানুষ আছেন। সর্বোপরি যিনি রয়েছেন আমাদের কর্তৃপক্ষ, যিনি মানে আমাদের যিনি স্যার, এমডি স্যার, তার ইচ্ছে না থাকলে না এইভাবে একটা অনুষ্ঠান এত বছর চলতে পারে না। তিনি মানুষটা আদ্যন্ত বাঙালি, একদম বাঙালি আনাই, ষোলো আনাই বাঙালি আনাই, এটা তারই দেওয়া নাম, মানে এই কথাটা তারই দেওয়া। এবং তিনি আমাদের অভ্যেস তৈরি করেছেন বাঙালি হয়ে উঠতে, কারণ বাঙালি তো আমরা জন্মসূত্রে, কিন্তু বাঙালিয়ানাকে ধরে রাখতে রাখতে পারলে তো বাঙালি ঐতিহ্য নিয়ে এগোনো যেতে পারে না। তো আমাদের যিনি স্যার, আমরা তাকে তিনি আমাদের কাছে ভীষণ প্রিয় মানুষ, মেজদা বলে সবাই তাকে ডাকি আমরা, কিন্তু এই মানুষটি আমাদেরকে বুঝিয়েছেন যে বাঙালি হওয়া কাকে বলে। সুতরাং আর সত্যি কথা বলতে কি জানেন তো, হয়তো আপনাদের অনেকের মনে হতে পারে যে এরা টিভিতে আসে, এরা সেলিব্রিটি, কিন্তু বাস্তব কথা বিশ্বাস করুন, যেটা আমার নিজের উপলব্ধি, আমি বা প্রসূনদা, আমরা না খুব একটা কেউ সেলিব্রিটি হইনি। আমরা কি হয়েছি, স্যারের সৌজন্যে, স্যার চেয়েছেন বলে আমরা কাজটা করেছি, কিন্তু আমরা আপনাদের ঘরের মানুষ হয়ে উঠেছি। আপনারাও কিন্তু আমাদেরকে ওই সেলিব্রিটি বলে দূরে সরিয়ে রাখেননি। আপনারা বলেছেন এই যে খুনি রাবিয়াদি, শোনো তনুশ্রী, এই যে কাছে ডেকে কথাটা বলতে পারেন না, এটা আমাদের প্রাপ্তি। আমি এর জন্য সত্যি সত্যি ঈশ্বরের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো যে আমাকে এই চ্যানেলের সঙ্গে তিনি যুক্ত করেছেন। খুব ভালো থাকুন আপনারা, আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ ওগো দক্ষিণ হাওয়া। একদম মানে একদম মানে আমরা শেষের দিকে পৌঁছে গেছি, আজ রাত পোহালে কালকে আমরা বলবো রাঙিয়ে দিয়ে যাও, তাই তো? একদম আমাদের যা, আমার না ওই কথাটা খুব ভাল লাগে দীপালি, দীপালিকে সঙ্গে নিয়ে ফিরেছি, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, ওটাই হচ্ছে মূল মন্ত্র বেঁচে থাকার, যে রঙিন হয়ে বাঁচবো কিন্তু সমস্ত কাজের মধ্যে নিষ্ঠা থাকবে, এবং রঙিন নিষ্ঠা যদি থাকতে পারে সেই নিষ্ঠা আপনাদের মন ছুঁতে পারবে, এটাই হচ্ছে বাস্তব কথা। তো গানে যাই, হ্যাঁ এবার গানটি গাইবো, কেশবদা শুনতে চেয়েছিলেন সেই গানে যাবো। ওগো বধু সুন্দরী তুমি মধুমঞ্জরী, পুলকিত চম্পার লহভিনন্দন, ওগো বধু সুন্দরী তুমি মধুমঞ্জরী, পুলকিত চম্পার লহভিনন্দন, ওগো বধু সুন্দরী। ওগো বধূ সুন্দরী
লোকিত চম্পার লহভিনন্দন অববধূ সুন্দরী। এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের পলাশের কুঙ্কুম চাঁদিনীর চন্দন, এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের পলাশের কুঙ্কুম চাঁদিনীর চন্দন। আরুলের হিল শিরিষের হিন্দল মঞ্জুল বল্লীর মঙ্গিম কঙ্কন অববধূ সুন্দর, লোকিত চম্পার লহভিনন্দন অববধূ সুন্দরী। উল্লাসয়ুতরল বেণুবন কল্লোল কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন, উল্লাসয়ুতরল বেণুবন কল্লোল কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন। উল্লাসয়ুতরল বেণুবন কল্লোল কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন, তব আঁখি বল্লভে দিও আঁখি বল্লভে দিও, গগনের নবনীল স্বপ্নের অঞ্জন অববধূ সুন্দরী। তুমি মধু মঞ্জরি পুলকিত চম্পার লহভিনন্দন অববধূ সুন্দরী। কর্ণের পাত্রে ফাল্গুন রাত্রে, কর্ণের পাত্রে ফাল্গুন রাত্রে মুকুলিত মল্লিত মাল্যের বন্ধন অববধূ সুন্দরী। তুমি মধু মঞ্জরি পুলকিত চম্পার লহ কি অসাধারণ না গানটা, অসম্ভব একটা চলন গানটার মধ্যে আছে, বেশ মনটা উদ্বেলিত হয়ে ওঠে। পরের গানে যাই দীপালি, দেরি করব না আজকে। আজকে যেহেতু দক্ষিণ হাওয়া নিয়ে বলছি, আসলে দেখি জানেন তো দোল উৎসব, তার মধ্যে তো একটা পবিত্রতা রয়েছে। যে কোনোভাবে আমরা যদি দেখি পৌরাণিক যে গল্প রয়েছে, হোলিকা দহন থেকে শুরু করে যা যা গল্প, একটাই তার মধ্যে বার্তা, সেটা হচ্ছে যে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জাগরণ। আমরা যদি শিব পুরাণেও দেখি সেখানেও দোলের বর্ণনা রয়েছে, বৈষ্ণবে তো রয়েছে, বৈষ্ণব ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে। শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মতিথি আগামীকাল, সেদিনেও শ্রী 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 চৈতন্যদেব অশুভ মনোবিকার থেকে মানবাত্মাকে বার করে নিয়ে আসার চেষ্টা করেছেন। সব কিছুর মধ্যেই অশুভকে দূর করে শুভত্বকে এগিয়ে নিয়ে আসা, তো সেই শুভত্বের পথেই আমাদের যাওয়া। আমাদের মনে হয় আমাদের প্রত্যেকটা ভাবনাকে ভাবিয়েছেন রবীন্দ্রনাথ, তার হাত ধরেই আমাদের মধ্যেকার শুভবোধকে জাগ্রত করা। পরের গানে, প্রেমের গানে যাই একদম। আচ্ছা, টেলিফোনে বন্ধু, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ বলুন। বলছি বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক হয়েছে। হ্যালো, গানটা শুনলে ভালো হতো। আচ্ছা, ওটা এখনো পর্যন্ত, হ্যাঁ গতকাল হয়ে গিয়েছে এই গানটি, আর আগামী দিনেও হবে, আজকে হয়নি কিন্তু গতকাল আমরা শুনে ফেলেছি। আচ্ছা, দু লাইন শুনতে চেয়েছেন আপনি, দেখা যাক, সঙ্গে থাকুন। সেদিন দুজনে দুলেছি মনে ফুল ডরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে দুলেছি মনে ফুল ডরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে দুলেছি মনে ফুল ডরে বাঁধা ঝুলনা, সেই
সাতাশ সালের সতেরোই অক্টোবর ব্যাংকক থেকে কবি ট্রেনে করে পিনাং যাচ্ছিলেন, সেই সময় এই গানটি তিনি লেখেন। সাপমোচনে এই গানটি অন্তর্ভুক্ত হয়। ভাবুন, আমি না ভাবছিলাম ব্যাংকক থেকে পিনাং যাচ্ছেন তিনি ট্রেনে করে, সেই সময় এই গানটি তিনি লিখে ফেলছেন। সেখানে কোথায় ভারতীয় সংস্কৃতি, কোথায় বাংলার সেই জলবায়ু, তার মধ্যেও সেই পূর্ণিমার রাতকে কল্পনা করছেন। রবীন্দ্রনাথ 9 জানুয়ারি 1941 সালে লিখছেন, মানে মুখে বলেছেন, রানীচন্দ্র সেটিকে লিখেছেন, এত লিখেছি জীবনে যে লজ্জা হয় আমার, এত লেখা উচিত হয়নি। ভারতচন্দ্র বলেছেন, সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর, অবশ্যই সাহিত্যের আগাগোড়াই মিথ্যার উপরে ভিত্তি, যা বলেছি যা বলি তার কতটুকু সত্যি, জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসলই যে মরাইতে জমা হবে তা বলতে পারিনি, তবে সবচেয়ে স্থায়ী হবে আমার গান, এটা জোর করে বলতে পারি। আর সেই জোরের তাগিদেই আজকে তার মৃত্যুর এতগুলো বছর পরেও আমরা তার গানে বসন্তের ডালি সাজাতে পারি। এটাই হচ্ছে প্রাসঙ্গিকতা, এটাকেই প্রাসঙ্গিকতা বলে। তোমার কি আর কটা গান হবে? আমার মনে হয় আর দুটো গান কি হবে, না আর একটি গানই হবে। তো শেষ গানে যাওয়ার আগে বলি, আমরা বসন্তে ফুল গাঁথার চেষ্টা করেছি দক্ষিণ হাওয়া দিয়ে দরজাটাকে খুলে রাখতে। আগামীকাল আমার সহযোগী সুবর্ণা থাকবেন আপনাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে রঙিন মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য। সবাই থাকবেন আগামীকাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে, শিল্পীরা থাকবেন, শিল্পীরা বহু শিল্পী থাকবেন একসাথে, সুবর্ণাকে সঙ্গে নিয়ে তারা পথ চলবেন। আর আমাদের তরফ থেকে, আমার দীপালির তরফ থেকে এবং আমাদের যারা সহযোগী রয়েছেন সবার তরফ থেকে আপনাদের জন্য একরাশ রঙিন শুভেচ্ছা। খুব ভালো থাকুন সকলে। আজকে শেষ করব ফরাক্কা থেকে এক দাদা যে গানটি ঋষিকেশ দা শুনতে চেয়েছিলেন, সেই গানটি দিয়ে সকলে বসন্তে ভরে উঠুক,
সকলে রঙিন হয়ে উঠুক, এটুকুই বলবো, সেই গানে চলবো। তালি পল্লব